নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি আমাদের সবার একটা পরিচিত রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো রসে ডোবা গোলাপ জামুন। চলুন দেখে নি এটা আজকে আমি কি করে বানাবো। প্রথমে আমি একটা হেভি বেস প্যানে হাফ লিটার দুধ গরম করে নেব। আমার আগের দিনের বেঁচে যাওয়ার গরুর দুধ হচ্ছে। গরুর দুধ না থাকলে আপনারা ফুল ক্রিম মিল্ক ইউজ করবেন। দুধটা ফুটে উঠলে যে মাখনটা বেরোবে ওটা আপনারা এইরকম সাইড দিয়ে চেঁচে চেঁচে মধ্যে আনবেন। দুধটা গাঢ় হওয়া পর্যন্ত এই প্রসেসটা বারবার করতে হবে। লো ফ্লেমে এটা করতে হবে যাতে মাখনটা বেশি পড়বে। দেখুন বন্ধুরা, দুধটা এখানে গাঢ় হয়ে গেছে। এবার এখানে আর 10 সেকেন্ডের মতন চালিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়ার পরে আমাদের খোয়া খিরটা পুরো গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1.5 চামচ ময়দা দিচ্ছি। আর 1/2 চামচের মতন বেকিং পাউডার দিচ্ছি। এটাকে ভালো করে একটা আটার মতন মেখে নিতে হবে। বন্ধুরা, এখানে আমাদের একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডো থেকেই আমি গোলাপ জামুন তৈরি করার জন্য লই করে দিচ্ছি। এখানে গোলাপ জামুনের জন্য 1/2 লিটার দুধে আমার 11টা লই হয়েছে। এবার একটা পাত্রে সুগার সিরাপ বানাবার জন্য 1.5 গ্লাস চিনি নিয়েছি। দেড় গ্লাস চিনিতে আমি 1.5 গ্লাস জল দিচ্ছি। এবারের জন্য 2টো ছোট এলাচ দিচ্ছি। এবার রসটা কিছুক্ষণ ফুটে উঠলে হাতের আঙ্গুলে ছুঁয়ে দেখবেন, একটু তেলের মতন ভাব লাগলে রস রেডি। এবার গোলাপ জামুনে লিচিগুলো ভেজে নেওয়ার জন্যে একটা পাত্রে আমি ঘি গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি একটা একটা করে গোলাপ জামুনের লিচিগুলো দিয়ে দিচ্ছি। লিচিগুলো 2 পিঠ লাল লাল হয়ে গেলে এগুলো আমরা তুলে নেব। দেখুন বন্ধুরা, লিচিগুলো তুলে আমরা রসে দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 ঘন্টা এরকে রসের মধ্যেই থাকতে দেব। দেখুন বন্ধুরা, 3 ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখি। এবার এটা একটা পাত্রে নিয়ে আপনাদেরকে একটু কেটে দেখাই কেমন হয়েছে। বন্ধুরা, গোলাপ জামুন কত সফট হয়েছে আর রসটা পুরো এর ভিতর ঢুকে পড়েছে। এবার একটু এটা খেয়ে দেখি। একদম বাজারে তৈরি গোলাপ জামুনের মতন হয়েছে।